চলে এসেছি ফ্রিফায়ার গেমের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভাই, এই ভিডিওতে আমি আপনাদের মধ্যে শেয়ার করব যে পরের মাসের ইলাইট পাস কেমন হতে চলেছে। সরি, পরের মাসের নয়, মানে নভেম্বর মাসের ইলাইট পাসটা ঠিক কেমন হবে, নভেম্বর মাসের ইলাইট পাসের মধ্যে আপনারা কী কী দেখতে পাবেন সব কিছু কিন্তু বলে দেবো ভাই ভিডিওর মধ্যে। আরও আপকামিং অনেক ইভেন্ট আসছে, সেটাও কিন্তু বলে দেবো, ঠিক আছে ভাই? মানে নভেম্বর মাসের ইলাইট পাসও বলবো, তারপরে আপনারা যে ডায়মন্ড ফ্রিতে পাবেন এমন একটি ইভেন্ট আসছে, সেই ইভেন্টের কথাটাও বলে দেবো ভিডিওর মধ্যে। তো ভাই, সবাই একটু ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন এবং এই ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন এবং একটি কমেন্ট করে দেবেন ভাই, প্লিজ। রিকোয়েস্ট রইল আপনাদেরকে, লাইক না হলে ডিসলাইক না হলে একটা কমেন্ট কিছু তো একটা করবেন ভাই, প্লিজ কিছু একটা করবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে এইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা পড়ে, পাশের যে নোটিফিকেশান বেলটি রয়েছে ওটাকে অলে করে দেবেন ভাই। আপনি এখনও লাইক করেননি ভিডিওটিতে, প্লিজ ভাই প্লিজ একটি লাইক করে দেবেন, প্লিজ, নাহলে একটা ডিসলাইক করে দিন, লাইক না হলে ডিসলাইক করুন না ভাই, প্লিজ। এবার আপনাদের কথা বলবো যে ফার্স্ট অফ অল যেই ইভেন্টটা কিন্তু আসতে চলেছে আমাদের ইন্ডিয়ান সার্ভারে 9 তারিখে কিন্তু আসবে, 9 তারিখে আসবে, যেখানে কিন্তু আপনারা কম ডায়মন্ড থাকলে, আপনার আইডিতে যদি কম ডায়মন্ড থাকে তাহলে কিন্তু কম টাকা দিয়ে তত বেশি ডায়মন্ড পাবেন। মানে সাপোজ যদি আপনার কাছে 7টা ডায়মন্ডের কম থাকে তাহলে কিন্তু আপনারা 160 টাকা দিয়ে 570টা ডায়মন্ড কিনতে পারবেন, ঠিক আছে? এবার আপনাদের কথা বলবো যে আরও একটা বান্ডেল দেখতে পাচ্ছেন, এই বান্ডেলটাও কিন্তু আপনারা স্টোরের মধ্যে দেখতে পেয়ে যাবেন আর কিছুদিন পরেই। তো ভাই, এই বান্ডেলটা খুব একটা ডায়মন্ড দাম হবে না এটার, তো মাত্র কিছু ডায়মন্ড দিয়ে কিন্তু আপনারা এই দুটি বান্ডেল কিনতে পারবেন। তো ভাই, এই দুটি বান্ডেল আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করতে ভুলবেন না। এবারে আপনাদের কথা বলবো যে নেক্সট মাসের ইলাইট পাস, মানে নভেম্বর মাসের ইলাইট পাস কী আসছে। তার আগে বলবো যে মিষ্টি শপ, ভাই এই মাসে কি মিষ্টি শপ আসতে পারে কি না। এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল আপ স্টোর, যেখানে কিন্তু একটা ওপি টাইপের গ্লোয়ালের স্কিন দিয়েছে, 70% অফ পেলে আপনার ব্যাটের স্কিন দেখতে পাচ্ছেন, একটা মেল বান্ডিল এবং একটি গ্লোয়ালের স্কিন, ঠিক আছে? তো ভাই, প্রথমে কী করতে হবে, এই বান্ডিলটা নিতে হবে, মানে এই যে গ্লোয়ালের স্কিনটা প্রথমে আছে, এই প্রথমে গ্লোয়ালের স্কিন নিতে হবে, তারপরে কিন্তু আপনাকে উপরের দিকে যেতে হবে। তো ভাই, ওই ইভেন্ট আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা তো জানেন যে অলরেডি আমাদের ইন্ডিয়ান সার্ভারের মধ্যে সুপার হ্যাকার স্টোর চলে এসেছে এবং হ্যাকার স্টোরে কিন্তু এই ইভেন্টগুলো আসেনি, এটা হয়তো বা পরের হ্যাকার স্টোরে আসতে পারে, যে এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরের হ্যাকার স্টোরে আসতে পারে। এবারে দেখতে পাচ্ছেন যে এই যে বান্ডেলটা, এই বান্ডেলটা কিন্তু ভাই আসবে, ঠিক আছে ভাই? ফ্রেডেড হুইলে কিন্তু এই বান্ডেলটা আপনারা দেখতে পেয়ে যাবেন কিছুদিন পরেই। তো ভাই, এই বান্ডিলটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট ম্যাজিক কিউব ড্রেস, ভাই ম্যাজিক কিউব ড্রেসের মধ্যে কিন্তু এইগুলি থাকতে পারে, এই নতুন বান্ডিলগুলি অ্যাড হতে পারে। তো আপনাদের কোন বান্ডিলটা সবথেকে বেশি পছন্দের, আপনারা কোন বান্ডিলটা পেলে বেশি খুশি হবেন ম্যাজিক কিউব থেকে, সেটা কিন্তু অবশ্যই করে কেউ কমেন্ট করতে ভুলবেন না ভাই, আপনারা কেউ কমেন্ট করেন না, প্লিজ ভাই। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হইলো যে আপনারা একটা কমেন্ট করে দেবেন যে আপনারা কোন বান্ডিলটা পেলে বেশি খুশি হবেন। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে বান্ডেলটা দেখতে কেমন একটা, পুরোপুরি আপনাদেরকে সব কিছুই আমি দেখিয়ে দিচ্ছি, একবার দেখুন ওর আর কি ভাই। এবারে আপনাদেরকে বলবো যে নভেম্বর মাসের ইলাইট পাসের মধ্যে আপনারা ঠিক কী কী দেখতে পাবেন ভাই। তার আগে বলবো বান্ডেলটা একবার দেখুন, পিছন দিয়ে কিন্তু টাইগারের মতো একটা, কি বলবো ভাই, টাইগারের যে ছালের মতো মানে কিছু একটা দিয়েছে, সানগ্লাস দিয়েছে, মাথায় একটা রাজাদের টুপি মতো দিয়েছে এবং পায়ের দিকে দেখতে পাচ্ছেন। এবং এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছেন, এই ফিমেল বান্ডিলটাও পুরোপুরি জাহের টাইপের কিছুটা, দেখতে পাচ্ছেন ভাই কতটা ওপি টাইপের কিন্তু ফিমেল বান্ডিলটা। তো আপনাদের ফিমেল বান্ডিলটাও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না ভাই। লাইক না যদি করে থাকেন এই ভিডিওটিতে একটি, প্লিজ ভাই প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনাদের জন্য বলবো, কি বলো ভাই, একটা লাইক করুন না প্লিজ, আপনারা লাইক করেন না, লাইক করতে ভুলে যান। তো চলুন নিয়ে যাবো আপনাদেরকে নেক্সট আপডেট দিকে ভাই। নেক্সট আপডেট দিকে যাওয়ার আগে এই যে ফিমেল বান্ডিলটা আপনাদের দেখাচ্ছি, তারপরে এই একটা ফিমেল বান্ডিল, মানে ভাই প্রচুর প্রচুর ইভেন্ট রয়েছে এই ভিডিওটার মধ্যে। আপনারা তো অলরেডি দেখতেই পাচ্ছেন যে এতগুলি কিন্তু ফিমেল বান্ডিল আসতে চলেছে। তো যতগুলি ফিমেল বান্ডিল আপনাদেরকে দেখালাম, সব ফিমেল বান্ডিলের মধ্যে আপনার কোন ফিমেল বান্ডিলটা বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করতে কেউ ভুলবেন না। এবং আমি লাস্টের দিকে গিয়ে দেখাবো কিন্তু যে নভেম্বর মাসের ইলাইট পাসটা কতটা সেরা টাইপের হবে এবং ওই নভেম্বর মাসের ইলাইট পাসটা কি আপনাদের মারা উচিত কিনা, নেওয়া উচিত কিনা, নভেম্বর মাসের ইলাইট পাসে কী কী থাকছে। এবং তাছাড়াও ভাই দেখতে পাচ্ছেন ব্যাকপ্যাকটা কতটা জাহের টাইপের। তো ভাই, এবার আপনাদের বলবো যে নিচের দিকে যদি বুটের কথা বলি, বুটটা দেখতেই পাচ্ছেন ভাই কিছুটা স্ট্রিট বয় বান্ডিলের মতোই কিন্তু বুটটা দিয়েছে, মানে স্ট্রিট বয় বান্ডিলে যেমন বুট তেমনই কিন্তু,
এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে ব্যাকপ্যাক এবং সামনের যে শার্টটা এবং পুরোটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন একবার ভাই কাতে জ্যাহের পুরো একটা সেম টু সেম বান্ডিল ছেলেদের আসবে। মেয়েদের বান্ডিলটা যেমন দেখালাম, ছেলেদের বান্ডিলটাও দেখতে পেলেন সেম টু সেম বান্ডিল দুটো, এবং দুটো বান্ডিলই কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে রিসেন্ট আসার চান্স আছে। রিসেন্ট কিছুদিন পরেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন আমাদের ইন্ডিয়ান সার্ভারে ছেলেদের বান্ডিল এবং ওই মেয়েদের বান্ডিলটা চলে আসবে। এবং ছেলেদের বান্ডিলের সব থেকে যেটা খারাপ লেগেছে আমার, যে মাথার উপরে কি করে দিয়েছে ভাই, চক্রমর্ত কি করে দিয়েছে মাথার উপরে, যেখান থেকে কিন্তু কি হবে ওটা কাজ জানি না, তবে ওইটা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে। চাইলে ওটাকে আপনি নাও লাগাতে পারেন, নাও রাখতে পারেন। দেখতে পাচ্ছেন যে আপনার যদি ইচ্ছে না হয় যে আপনি ওটাকে রাখবেন না, তাহলে নাও রাখতে পারেন। তো এবারে দেখতে পাচ্ছেন যে এই যে বান্ডিলটা, যেখানে কিন্তু চুলটা বিশাল বড় পিছনে, দেখতে পাচ্ছেন ভাই মেয়েদের মতো পিছনে চুল বাঁধা আছে। এবং এই বান্ডিলটাও আপনাদের কেমন লাগছে, এবং মুখের মধ্যে মাস্ক দিয়েছে ভাই, পুরো সেরা ভাই, পুরো সেরা বান্ডিল। এবং মাথায় একটা রুমাল মতো বাঁধা আছে। তো ভাই তাছাড়াও বলবো যে আপনাদেরকে এতক্ষণ যতগুলি ভিডিও, যত যত যতগুলি বান্ডিল দেখালাম, সব থেকে আমার ভালো লেগেছে এই বান্ডিলটা। ঠিক আছে ভাই, এই বান্ডিলটার আগের বান্ডিলটা যেটা দেখালাম সেই বান্ডিলটা কিন্তু বেশি ভালো লেগেছে। তো এই বান্ডিলটাও আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলবেন না। ভাই এটা মেল বান্ডিল না ফিমেল বান্ডিল? ভাই মেল বান্ডিল, প্রথমে ভাবলাম কি ফিমেল বান্ডিল নাকি। ভাই মেল বান্ডিলটা আপনাদের কেমন লাগলো, মানে এই বান্ডিলটা, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভাই অনেকগুলি বান্ডিল আপনাদের মধ্যে দেখিয়ে দিলাম, তবে হ্যাঁ নভেম্বর মাসের ইলাইট পাসের কথা আমি ভুলে যাইনি, ওটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভাই এই বান্ডিলটাও কিন্তু সেরা আছে, তো আপনাদের কোন বান্ডিলটা বেশি পছন্দ সেটা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলবেন না। আর এই বান্ডিলটা ভাই কতগুলি বান্ডিল আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, তো এই ভিডিওর মধ্যে আর আমি নভেম্বর মাসের ইলাইট পাসটা দেখালাম না ভাই, কারণ প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। ভাই আমি পরের ভিডিওতে আমি আপনাদের জন্য নভেম্বর মাসের ইলাইট পাসের ভিডিওটা বানিয়ে দেবো, কারণ ভাই এত বড় ভিডিও হয়ে গেছে, অলরেডি 7 মিনিটের ভিডিও হয়ে গেল, আরও ওটা দেখালে আরও 8 মিনিট, প্রায় প্রায় 7-7, 14-15 মিনিটের ভিডিও আপনাকেও দেখবেন না। আমি জানি এতক্ষণই অনেকে ভিডিও দেখছেন না, যারা এতক্ষণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।